আমার ঠিক পাশেই হচ্ছে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়। আমরা একটু আপনাদের কার্যালয়টি দেখাতে চাই, একদম শুনশান নিরবতা। এখানে কোনো ধরনের কর্মী আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাইনি। আজকে অবরোধের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আমরা কক্সবাজারে কোনো ধরনের বড় কোনো ধরনের ঘটনা কক্সবাজার এখনও পর্যন্ত শহরে হয়নি, তবে সীমিত আকারে বাস টার্মিনাল থেকে গাড়ি চলছে এবং আমরা বাস টার্মিনালে বিজিবির টহল দেখেছি। বলতে গেলে পুরো কক্সবাজার শহরে আমরা প্রশাসনের যে জোরালো টহল আমরা সেটি লক্ষ্য করেছি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা যেটা জানতে পেরেছি, কয়েকটি টিম কক্সবাজার শহরে কাজ করছে এবং যে বিএনপি কার্যালয় একদম কার্যালয়ের সামনেই এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। একটু আগে আমরা খবর পেয়েছি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যে পটি এলাকা আছে সেখানে একটি বাসে আগুন দেওয়া হয়েছে, তবে সেখানে কেউ আহত হয়েছে কিনা সেটি আমরা এখনও পর্যন্ত আমরা সেটি জানতে পারিনি। আমরা আজকে কক্সবাজার সদর মডেল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে রোববার যে যে কক্সবাজারে যে টায়ারে আগুন দিয়েছে, যারা আগুন দিয়েছিল তাদের বিরুদ্ধে নাশকতা মামলা হয়েছে। অর্থাৎ কক্সবাজার সদরে দুটি মামলা হয়েছে যেখানে আসামি করা হয়েছে 33 জনকে এবং উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছে একটি উখিয়াতেও একটি মামলা হয়েছে যেখানে 35 জনকে আসামি করা হয়েছে এবং টেকনাফে একটি মামলা হয়েছে সেখানে 21 জনকে আসামি করা হয়েছে। চকরিয়ায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং ঈদগাঁ থানায় একটি মামলা হয়েছে যেখানে 19 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেখানে 108 জনকে আসামি করা হয়েছে আমরা যেটি এটি জানতে পেরেছি। গতকালকে আমরা কক্সবাজার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আয়ান মোহাম্মদ আবদুল্লাহ সহ বেশ কয়েকজনকে প্রশাসন আটক করেছে। আমাদেরকে ফাহিমুর রহমান আমাদেরকে এটি জানিয়েছে এবং বলতে গেলে কক্সবাজার গতকালকে আমরা আওয়ামী লীগের অনেক শান্তি সমাবেশ দেখেছি, তারা এখানে মিছিলও করেছে। আজকে আমরা আওয়ামী লীগের কোনো এখানে মিছিলও দেখতে পাইনি শহরে। বলতে গেলে শহরে যান চলাচল বেড়েছে একদম, যে যেসব যে বড় যেসব গাড়ি আছে এগুলো সীমিত পরিসরে বলতে গেলে বাস টার্মিনাল থেকে চলছে। এবং গতকালকে রাতে যে পর্যটক এসেছিল, আপনারা জানেন এটি কক্সবাজার পর্যটন শহর, অসংখ্য পর্যটক কক্সবাজার শহরে বেড়াতে আসে, তারা আবার রাতে তাদের গন্তব্যে চলে যায়। সেজন্য গতকালকে প্রশাসন পর্যটকদের একদম যে পর্যটকদের গাড়ি, গাড়ির সামনে প্রশাসনের গাড়ি ছিল, তারা পর্যটকদের নিরাপদ স্থানে একদম নিরাপদ গন্তব্যে নিয়ে গেছে। আমরা সেই দৃশ্যই দেখেছি। আমরা একটু বলতে চাই আপনাদের, সেটি হচ্ছে উখিয়ায় যে মামলা হয়েছে আর সেখানে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে মামলার এক নম্বর আসামি করা হয়েছে এবং কক্সবাজার চার আসনের যে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর ছোট ভাই, উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীকে যে উখিয়ায় যেটি মামলা হয়েছে সেখানে দুই নম্বর আসামি করা হয়েছে। বলতে গেলে এখন পর্যন্ত যেসব মামলা হয়েছে সেখানে 108 জনকে আসামি করা হয়েছে এবং যে জেলা বিএনপি অফিস এখানে শুনশান নিরবতা। জেলা বিএনপি অফিসের সামনেই আমরা দেখছি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কক্সবাজার শহরে না হয়, এবং কক্সবাজার শহরে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এমন কোনো সংবাদ আমরা এখনও পর্যন্ত শুনতে পাইনি। কারণ কক্সবাজারে এখন বিজিবি মোতায়েন করা হয়েছে, র‍্যাব কাজ করছে, র‍্যাবও টহল দিচ্ছে, সেই সাথে পুলিশও কাজ করছে এবং জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কয়েকটি টিম কক্সবাজার শহরে কাজ করছে আমরা সেটি জানতে পেরেছি। দর্শক, আমরা জেলা বিএনপি কার্যালয়ে ছিলাম এতক্ষণ, আমরা দেখানোর চেষ্টা করছিলাম জেলা বিএনপি কার্যালয়ে শুনশান নিরবতা। বলতে গেলে কোনো কর্মী এখন পর্যন্ত জেলা বিএনপি কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় অফিসে আমরা দেখতে পাইনি এবং আমরা চট্টগ্রামের খবর জেনেছিলাম একটু আগে, চট্টগ্রামেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং কক্সবাজার আমি যেটি বলছিলাম
আপনাদের কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পটিয়াতেও একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কক্সবাজার শহরে অর্থাৎ কক্সবাজারের যে উপজেলা কোনো উপজেলা এখনও পর্যন্ত কোনো সহিংসতা হয়নি, এখনও পর্যন্ত কোনো সহিংসতার খবর আমরা এখনও পর্যন্ত পাইনি এবং কক্সবাজারের যে প্রতিটি উপজেলায় প্রশাসন তৎপর রয়েছে আমরা সেটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। দর্শক, আমরা যে অবরোধের আজকে দ্বিতীয় দিনের সর্বশেষ পরিস্থিতি আমি তার নিশ্চিত আপনাদের জানাচ্ছিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।